আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আজকে আইআরসিসির ডিরেক্টর রাজেশ ভাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সালাতে বিভিন্ন সুরার আয়াতের বিভিন্ন আয়াতের জবাব আমরা দিয়ে থাকি, এগুলো দেওয়া যাবে কি না? যেমন ডক্টর আসাদুল গালিব হাফিজাহুল্লাহ, তিনি তার সালাতুর রাসুল গ্রন্থে বলেছেন দেওয়া যাবে। তারপরে শেখ আব্দুল হামিদ মাদানী হাফিজাহুল্লাহ, তিনিও বলেছেন দেওয়া যাবে। শেখ মুজাফর মহসিন, তিনিও বলেছেন দেওয়া যাবে। তারপরেও তারা বলেছেন দেওয়া যাবে। এবং রাজেশ ভাই প্রশ্ন করেছে এই ব্যাপারটা, দেখা যাক হাদিস কী রয়েছে এই সম্পর্কে এবং হাদিসগুলো তাহাকে কী আছে, হাদিসগুলো জয়ীফ না সহিহ, এটা আজকে ইনশাআল্লাহ আমরা দেখব। যে সমস্ত আয়াত রয়েছে পবিত্র কোরআনে, একটারও জবাব দেওয়ার মর্মে সহি সূত্রে হাদিস প্রমাণিত নেই, একটিও হাদিস সহি নয়। তবে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, মুখটা দিতে বলতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবির আয়াত আসলে তাসবির পড়তেন, আর আজাবের আয়াত আসলে পানা চাইতেন। সহি মুসলিম হাদিস 776। ওই হাদিসের মানদণ্ডে বলা যেতে পারে যে যিনি ইমাম তিনি কেবলমাত্র তাসবির আয়াত আসলে তাসবির পড়বেন। এখানে হতে পারে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এর উত্তর তিনি নিজেই দেবেন সুবহান রাব্বিয়াল আ'লা। সে আয়াতের দৃষ্টিকোণ থেকে, সেই হাদিসের দৃষ্টিকোণ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবির আয়াত আসলে তাসবির পড়তেন এবং গজবের আয়াত বা আজাবের আয়াত এলে তিনি পানা চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন, মুক্তি চাইতেন। তাহলে ওই হাদিসটা ওখানে থাকলো। আর একটা যে হাদিস রয়েছে, আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ক্বারা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ক্বারা সুবহান রাব্বিয়াল আ'লা, এটা হচ্ছে হাদিস। এই হাদিসটি শুনুন আবি দাউদ হাদিস নম্বর 883, আলুল মাহবুদ হাদিস নম্বর 869, মিনহাল পঞ্চম খণ্ড 332 পৃষ্ঠা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক দ্বিতীয় খণ্ড 452 পৃষ্ঠা, হাদিস নম্বর 4051, মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 1009, বাইহাকি দ্বিতীয় খণ্ড 310 পৃষ্ঠা। বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি উল্লেখিত হয়েছে। এর অর্থ হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এ পড়তেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন, তখন বলতেন সুবহান রাব্বিয়াল আ'লা। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যিনি পড়তেন, মানে রাসূল সাল্লাম পড়তেন, রাসূল সাল্লামই বলতেন, মানে ইমামতি যে করতেন। এখানে মুক্তাদির বলার প্রমাণ পাওয়া গেল না, তবুও হাদিস জয়ীফ, সহি নয়। তবুও এই হাদিসটা হচ্ছে জয়ীফ, সহি সূত্রে প্রমাণিত নয়, কারণ এই হাদিসের সনদে আবু ইসহাক রয়েছেন মুদাল্লিস রাবি। আবু ইসহাকের পুরো নাম হচ্ছে আবদুল্লাহ বিন মাইসারা আল কুফি, আবদুল্লাহ বিন মাইসারা আল কুফি, তিনি হচ্ছেন মুদাল্লিস, আর তিনি আন্দারা বর্ণনা করেছেন। আর ওয়াকেই তিনি কী করেছেন, এককভাবে বর্ণনা করেছেন, এই জন্য এই হাদিসটি দাইব। এই সম্পর্কে বিস্তারিত আছে লিসানুল মিজান সপ্তম খণ্ড 271 পৃষ্ঠা, রাবি নাম্বার 3645, এবং আরও বিভিন্ন গ্রন্থে আজুয়াফা দারিকুতনি প্রথম খণ্ড 334 পৃষ্ঠা, রাবি নাম্বার 315, মিজানুল ইতেদাল দ্বিতীয় খণ্ড 81 পৃষ্ঠা। তো এই আবু ইসহাক মুদাল্লিস রাবি এটা উল্লেখিত রয়েছে। তারপরে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে যে সুরা তিন পড়ার মর্মে, সুরা তিন পড়ার শেষে যে জবাবটা রয়েছে, যেমন হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বারা মিনকুম বিত্তিন ওয়া যাইতুন ফানতাহা ইলা আখিরিহা আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন ফালিয়াকুল বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া মান ক্বারা لا اقسم بيوم القيامه فانتهى الى اليس ذلك بقادر على ان يحيي الموتى فليقل بلى ومن قرا المرسلات فبلغ فباي حديث بعده يؤمنون فليقل امنا بالله
এই হাদিসে তিনটা জিনিস পাওয়া গেল। একটা হচ্ছে সূরা তিনের শেষে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এটা রয়েছে। আর একটা হচ্ছে সূরা মুরসালাতের শেষে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, এই আয়াতের শেষে বালা বলার জবাব দেওয়ার মর্মে। এখানে তারপরে হচ্ছে মান কারা মিনকুম, যে তোমাদের মধ্যে পড়বে, এখানে মুক্তাদের কথা বলা হয়নি, যে পড়বে অর্থাৎ ইমাম, ইমামের কথা আছে, তা হাদিস জয়ীফ, সহি নয়। মুক্তাদির বলার প্রশ্নই আসে না, মুক্তাদি জবাব দেবে আয়াতের এর কোনো প্রশ্নই আসে না। আজকে সমাজে প্রচলিত আছে, যখন ইমাম শেষ করছেন সূরা তিন, তখন সবাই বলছেন, জবাব দিচ্ছেন। এই জয়ীফ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে মান কারা মিনকুম, তোমাদের মধ্যে যে পড়বে সেই বলবে, সে যেন বলে, এটা আছে। তো তারপরে মুরসালাতের শেষে ফাবি আই হাদিসিন বাদা ইউমিনুন ফালিয়াকুল, সে যেন বলে আমান্না বিল্লাহ, এটা হচ্ছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 7385 হাদিস রয়েছে। তিরমিজি হাদিস নম্বর, তিরমিজি দ্বিতীয় খণ্ড 170 পৃষ্ঠা, তৌফাতুল আহওয়াজি হাদিস নম্বর 3405, শারুসুন্নাহ হাদিস নম্বর 623, আরিয়াতুল আহওয়াজি 12 খণ্ড 250 পৃষ্ঠা, বাই হাকি দ্বিতীয় খণ্ড 310 পৃষ্ঠা, এটা হচ্ছে জয়ীফ। এই হাদিস জয়ীফ, সহিহ সূত্রে প্রমাণিত নয়, কারণ এই হাদিসের সানাদে একজন রাবি আছে আরাবি, এ হচ্ছে অজ্ঞাত রাবি, আরাবি হচ্ছে অজ্ঞাত। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমাইল বিন উমাইয়া, তার নাম হচ্ছে ইয়াজিদ বিন আইয়াজ, সে হচ্ছে মাতরুক বা প্রত্যাখ্যাত, এমন বিন আইয়াজ, এ হচ্ছে প্রত্যাখ্যাত, একেবারে মাতরুক রাবি। আর একজন রাবি আছে আবুল ইয়াসা, আবুল ইয়াসা, এ হচ্ছে অজ্ঞাত মাজহুল। তাহলে এই হাদিসের সানাদে আরবি একজন অজ্ঞাত, ইসমাইল বিন উমাইয়া এ হচ্ছে অজ্ঞাত, আর আবুল ইয়াসা এ হচ্ছে অজ্ঞাত। তাহলে তিনজন রাবির কারণে এই হাদিসটা যায়েফ। যারা বলছেন সূরা তিনের শেষে জবাব দিচ্ছেন বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এটা সহি নয়, সহি সূত্র প্রমাণিত নয়, যায়েফ হাদিস আমল করছেন তারা। এই রাবি সম্পর্কে, এই তিনজন রাবি রয়েছে, এদের সম্পর্কে বিস্তারিত আছে তাকরিব তাহজিব 533 পৃষ্ঠা, রাবি নাম্বার 7761, হাকিম তৃতীয় খণ্ড 344 পৃষ্ঠা, হাসিয়া 3937 নম্বর হাদিস, হাসিয়া তাফসিরে সুয়ুতি অষ্টম খণ্ড 336 পৃষ্ঠা। তারপরে আরও একটা এ রয়েছে আন মুসা বিন আবি আয়েশা ক্বাল কান রাজুলুন ইউসাল্লা فوق بيته وكان اذا قرأ عليه ذلك بقادر على يحيي الموتى قال سبحانك فبلى فسالوه عن ذلك فقال سمعته من رسول الله صلى الله عليه وسلم موسى ابن ابي عائشه তিনি বলছেন এক ব্যক্তি বাড়ির ছাদের উপর নামাজ পড়ছিলেন, নামাজ পড়ছিলেন এবং যখন তিনি পড়লেন আলাইসা যালিকা বিকাদির আলা ইউহিল মাউতা, তখন তিনি বললেন সুবহানাকা ফাবালা। তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি এটা বলছেন। এই হাদিসটি আছে সুনান আবি দাউদ প্রথম খণ্ড 128 পৃষ্ঠা, হাদিস নম্বর 884, আনুল মাবুদ হাদিস নম্বর 70, তাকরির ও তালিক সালাতি রাসূল 257 পৃষ্ঠা, বাইহাকি দ্বিতীয় খণ্ড 310 পৃষ্ঠা, শারুসুন্নাহ লিল বাগাবী হাদিস নম্বর 524, আরও বিভিন্ন জায়গাতে আছে। এই হাদিসের সানাদে মুসা বিন আবি আয়েশা, এই সাহাবি থেকে শুনিনি, সাহাবি থেকে শ্রবণ সাব্যস্ত নেই, এক নম্বর কারণ এটা জয়ীফ হওয়ার জন্য। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে রাজুলুন, এখানে রাজুলুন কোন ব্যক্তি নামাজ পড়ছিলেন তিনি বর্ণনা করেছেন, এটা হচ্ছে উজ্জ অজ্ঞাত মাজহুল, এই জন্য এই হাদিসটি জয়ীফ। আরও একটা রাবি রয়েছে মুহাম্মদ ইবনু মুসান্না, জয়ীফুন জিদ্দান, নিতান্তই দুর্বল। তাহলে তিনজন রাবির কারণে এই হাদিসটা যায়েফ। কে কে? মুসা বিন আবি আয়েশা, তিনি সাহাবি থেকে শুনেননি, শ্রবণ সাব্যস্ত নেই, আর রাজুলুন অজ্ঞাত রাবির, অজ্ঞাত ব্যক্তির কথা তিনি ওখানে বর্ণনা করেছেন মাজহুল। আর একটা হচ্ছে মুহাম্মদ ইবনে মুসান্না, তিনি হচ্ছেন নিতান্ত দুর্বল রাবি। তাহলে এই তিনজনের কারণে ওটা যায়েফ। তারপরে আর একটা, এটা আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা হাদিস নম্বর 2150 এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন,
এটা কিন্তু সলাতের মধ্যে নয়, সলাতের বাইরে, তবুও আমাদের সমাজে সলাতের মধ্যে এর জবাব দেওয়া হয়। সেটা হচ্ছে আন জাবির কল খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা সাহাবিহি ফাকারা আলাইহিম সূরাতুর রহমান আলা কওলিহি ফাবিআই আলাই রাব্বিকুমা তুকদ্দিমান ক্বালু লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকদ্দিমু ফালাকাল হামদ। এই জবাব দেওয়া, এটা জিন্দা পড়েছিল, এই সম্পর্কে আছে। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা বের হলেন, খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা সাহাবিহি, মানে সাহাবীদের সঙ্গে নিয়ে তিনি বের হলেন, মানে তিনি সাহাবীদের কাছে গেলেন, সাহাবীদের কাছে গেলেন, আলা সাহাবিহি, তিনি যা তার সাথীদেরকে কাছে বা সাহাবীদের কাছে গেলেন, এবং তাদের সামনে পড়লেন সূরা রহমানের আয়াত, আয়াত পড়লেন, ফাকারা আলাইহিম সূরাত রহমান, সূরা রহমানের এটা পড়লেন, আলা কাউলিহি ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা পড়লেন। পড়ার পরে এর অর্থ হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত সমূহকে অস্বীকার করবে, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন দুটি নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, এটা আয়াত পড়লেন, তখন এরা পড়লেন, তখন তারা মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ক্বালু লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাদ্দিমু ফালাকাল হামদ। আমাদের সমাজে নামাজের মধ্যে এটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনি পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের কাছে গেলেন, এখানে নামাজের মধ্যে নয়, নামাজ সাহাবীদের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি সূরা রহমান পড়লেন, এখানে যখন গেলেন সাহাবিরা উত্তর দিলেন। এই হাদিসটি রয়েছে তিরমিজি হাদিস নাম্বার 3291, তোহফাতুল আহওয়াজি হাদিস নাম্বার 3345, আরিয়াতুল আহওয়াজি 12 খণ্ড 177 পৃষ্ঠা হাদিস নাম্বার 3302, হাকিম ফি তাইসিরিহি তৃতীয় খণ্ড 283 পৃষ্ঠা হাদিস নাম্বার 3818। তারপরে মুসনাদে বাজ্জারে রয়েছে হাদিস নাম্বার 1514, মাজমা জাওয়াইদ হাদিস নাম্বার 11387, আদ-দুরুল মানসুর সৈয়দী সপ্তম খণ্ড 607 পৃষ্ঠা, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে। হাদিসটি যায়েব, এর কারণটা হচ্ছে ওয়ালিদ বিন মুসলিম, আমর বিন মালিক, জুহাইর বিন মুহাম্মদ বা মুসলিম, ইয়াহিয়া বিন সুলাইম আত-তায়েফি ওয়া হিশাম বিন আম্মার, এরা সকলেই দুর্বল রাবি, সকলেই দুর্বল রাবি। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ ফিজাদিল মাইসার, ফিজাদিল মাইসির এই গ্রন্থে অষ্টম খণ্ড 112 পৃষ্ঠাতে, মুস্তাদরাক হাকিম দ্বিতীয় খণ্ড 473 পৃষ্ঠা, তাকরিবু তাহজিব 363 পৃষ্ঠা, রাবি নাম্বার 5103, মিজানুল ইতেদাল দ্বিতীয় খণ্ড 84 থেকে 85 পৃষ্ঠা, আল কামিল ইবনে আদি, আল কামিল ইবনে আদি চতুর্থ খণ্ড 179 পৃষ্ঠা, তাহজিবুল কামাল পঞ্চম খণ্ড 368 পৃষ্ঠা, রাবি নাম্বার 5914, তাকরিব 158 পৃষ্ঠা, রাবি নাম্বার 2048, মিরাতুল মাফাতি প্রথম খণ্ড 628 পৃষ্ঠা, তাকরিব 263 পৃষ্ঠা, রাবি নাম্বার 5103। এই সমস্ত রেজাল শাস্ত্রে উপরে উল্লেখিত আবিগুলোকে মুহাদ্দিসিনে কেরাম রেজাল শাস্ত্রবিদগণ রাইব বলে আখ্যায়িত করেছেন। তারা হচ্ছে আমর বিন ওয়ালিদ বিন মুসলিম, আমর বিন মালিক, জুহাইর বিন মুহাম্মদ বা মুসলিম, আর ইয়াহিয়া বিন সুলাইম আত-তায়েফি ও হিশাম বিন আম্মার। এই সমস্ত রাবির কারণে এই হাদিস যাইফ, তারপরেও এটা সালাতের মধ্যে নয়, আল্লামা আলবানী এটাকে সহি বলেছেন, সিলিসে সহি হাদিস নাম্বার 2150-এ, এটা আল্লামা আলবানীর তাহকিক ভ্রম হয়েছে, ভুল হয়েছে, বিচ্যুতি হয়েছে, মানুষ মাত্র ভুল হতেই পারে। অতএব আমার সংক্ষিপ্ত তাহকিক অনুযায়ী এই হাদিস সহি নয়, যাইফ। আর একটা হচ্ছে যে আমরা কী করি, আল্লাহ হাসিব নি হিসাব ইয়াসির, এটা পড়ি সূরা কাশিয়া শেষে, এই সম্পর্কে হাদিসটা সংক্ষিপ্ত হয়ে আমি বলছি। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সামিআতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিব নি হিসাব ইয়াসির। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিছু সালাতে বলতে শুনেছি, আল্লাহুম্মা হাসিব নি হিসাব ইয়াসির, হে আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে নিও। এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ 17 খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2497, তুইবি সারা মিশকাত দশম খণ্ড 187 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5549।
এই দোয়াটি কোন আয়াতের জবাব বলার প্রমাণ কোন সহি হাদিসে নেই, কোন আয়াতের জবাবে বলেছেন এগুলো কোন সহি হাদিসে নেই। এই হাদিসটি রয়েছে আর মুসনাদ আহমদ 17 খণ্ড 297 পৃষ্ঠা, হাদিস নাম্বার 24082, এবং ইবনে কাসির 14 খণ্ড 490 পৃষ্ঠা। এই সমস্ত গ্রন্থে এটি উল্লেখিত হয়েছে, কিন্তু কোন আয়াতের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসিরা এটা বলেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব সালাতের মধ্যে যে আয়াতের জবাব আমরা দিয়ে থাকি অনেকেই, এগুলো সব দাইফ হাদিস দ্বারা প্রমাণিত, একটাও সহি সূত্রে প্রমাণিত নেই। অতএব ডক্টর আসিদুল গালিব স্যার, তারপরে শেখ আব্দুল হামিদ মাদানি হাফিজাহুল্লাহ এবং ডক্টর মুজাফফর মহসিন এবং আর অন্যান্য যারাই বলেছেন, এমনকি আল্লামা আলবানীও সম্ভবত সিমাতুস সালাতিন নবীতে উল্লেখ করেছেন, এগুলো একটিও সহি সূত্রে প্রমাণিত নয়। আমার সীমিত জ্ঞান অনুযায়ী, তাহকিক অনুযায়ী, আমার সংক্ষিপ্ত এবং আমার কম বিদ্যা অনুযায়ী, অল্প বিদ্যা বা অল্প জ্ঞান দ্বারা যতটুকু আমি পেরেছি তাহকিক করেছি। যদি কোনো ভাইয়ের কাছে আমার তাহকিকের কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, জানি বাধিত করবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে সংস্কার করে নেব, সংশোধন করে নেব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।